জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে আজ পুনর্নির্বাচন। আর পুনর্নির্বাচনের দিনেই ভোট চলাকালীন কাশীপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামের বিজেপির 4 জন এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূল ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে যোগদান করেন 24 নম্বর বুথে দেবাশিস মণ্ডল, 23 নম্বর বুথে সীমা হাজরা, 25 নম্বর বুথের রাকেশ মণ্ডল ও 22 নম্বর বুথে সাধন বিশ্বাস। এছাড়াও একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী সুজন হাজরা যোগদান করলেন। পশ্চিমবঙ্গে দেখছি আমাদের মমতা দিদির উন্নয়ন, যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে একবারে জনসাধারণ আপনার আমাদের মমতা দিদির পক্ষেই সমস্ত ভোট হচ্ছে। এই জন্যে আমি দেখলাম যে আমাদের পঞ্চায়েত 25টা মতো ক্যান্ডিডেট, সেখান থেকে প্রায় বেশি অংশই আমাদের তৃণমূলের পার্টির পক্ষতেই যাবে এটা আশা। তাই আমি এই যে 3টে আপনার রিপোল হচ্ছে সেখানে আমরা লড়ে আমরা হয়তো জিতলামও, তবু তো আমরা হয়তো কাজকর্মের বিষয়ে আমরা অনেক পিছিয়ে থাকবো। আমাদের গ্রাম বাংলার মানুষ অনেক পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে নিয়ে কাজ করার জন্যে আজকে আমাদের আমাদের জেলা পরিষদের মেম্বার হক চৌধুরী এবং আমাদের আতাউর রহমান ওনাদের সঙ্গে আগে থেকেই কন্ট্যাক্ট ছিল আমাদের, এরপর এই মুমেন্টে দাঁড়িয়ে এখন কথা হলো, তাই আমরা এখন জয়েন করলাম। গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি যেটা হচ্ছে কাশীপুর 4PS নম্বর পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট, তিনারা বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন ফাইল করেছিল এবং তিনার যারা সমর্থক ছিল বিজেপি দলের পক্ষ থেকে, সেই সমর্থকদের পক্ষ থেকে ওনাদের কাছে আবেদন রেখেছে যে আজকের 2023 সালের জায়গায় দাঁড়িয়ে কাশীপুর গ্রাম পঞ্চায়েত সহ গোটা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন মমতা ব্যানার্জির দল করছে, মমতা ব্যানার্জি সেই তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীককে সামনে রেখে, তাই সেই সাধারণ মানুষের আবেদনকে সাড়া দিয়ে সাধারণ মানুষকে আবেগকে তিনারা স্থান দিয়ে আজকে সেই তৃণমূল কংগ্রেস দলের পক্ষে আমাদের সঙ্গে আসার জন্য আমাদেরকে জানিয়েছিল। সেই মোতাবেক ওনাদের সঙ্গে আমরাও যোগাযোগ রেখেছিলাম। আজকে তিনারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে তিনারা সামিল হয়েছে এবং আমরাও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তিনাদেরকে সাধুবাদ জানাই।